আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো একদম খুব সহজভাবে একসাথে অনেকগুলো সমোসা তৈরি করে দেখাবো। আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুনের মতো কালো জিরা। দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে এখন আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি ময়দার সাথে ভালো মতো একটু ঘষে ঘষে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে অ্যাড করে দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। তবে ডোটা কিন্তু অনেক নরম হবে না, একটু শক্ত মতোই থাকবে, আবার একটু সফটও থাকবে। তো সেরকমভাবে আমরা ডোটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা আমি তৈরি করে নিয়ে এখন রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর আমি এটাকে আবার একটু ময়ন করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমরা একটি রুটি বেলার পেড়িতে নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এখন একটা রুটির মতো তৈরি করে নেব। তবে রুটিটা একটু বড় করেই তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা রুটিটাকে তৈরি করে নিয়েছি আর রুটিটা এমন হবে, খুব পাতলা হবে না আবার অনেক মোটাও হবে না। তো এখন আমি একটি পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিব। চাইলে আপনারা নাইফের সাহায্য এটাকে কেটে নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি আড়াআড়িভাবে মানে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর আবার আড়াআড়ি করে এভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এভাবে করে আমরা এটাকে কেটে নিয়ে নিব, কারণ একটি একটি করে আমরা সমোসা তৈরি করে নিলে এখানে অনেক সময় লাগে। তো আমরা আজকে কিভাবে একসাথে অনেকগুলো সমোসা তৈরি করে নিতে পারি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি সবগুলো মাঝখানে এরকম আলুর পোড দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঠিক নিচ থেকে এভাবে এক সাইড করে আমরা এটাকে ফোল্ড করে নিয়ে নিচ্ছি। ঠিক সমোসার শেপটা যেরকম হয় আমরা সেভাবে এটা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। আর এভাবে চারপাশ থেকে মানে 3 কোণার মতো তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে একটু চেপে চেপে আটকিয়ে দিলাম। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। ঠিক নিচ থেকে এভাবে এক পাশ থেকে টেনে অপর পাশটাকে ওইভাবে টেনে আমরা সিল করে দিব। তারপর আবার নিচ থেকে এভাবে আড়াআড়ি করে এটাকে সিল করে দিব। আপনারা চাইলে এখানে একটু পানির সাহায্যে এটাকে সিল করে দিতে পারেন, যেন ভেজে নেওয়ার সময় এটা খুলে না যায়, তো সেদিকটাই খেয়াল রাখবেন। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আমার মেয়ে এরকম 3-4টি আবার তৈরি করে নিয়েছে। তো এভাবে আমরা এখন সমোসাগুলো এখন আমরা ভেজে নেওয়ার জন্য রেডি করে নিলাম। তো চলে যাচ্ছি চুলায় ভেজে নেওয়ার জন্য। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তবে তেলটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না। আমার তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, তো খেয়াল রাখবেন যেন তেলটা বেশি গরম না হয়ে যায়। তারপর আমরা এটাকে এই তেলের মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তেলটা একদম হালকা আঁচেই থাকতে হবে, খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মানে একদম অনেক ঠান্ডাও থাকবে না আবার অনেক গরমও থাকবে না। তো ঠিক এরকম অবস্থায় আমরা এই সমোসাগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নিতে হবে। তো আমার এক বেঞ্চ সমোসা ভেজে নেওয়ার জন্য মানে ভেজে নিতে আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। তো এইভাবে করে আমরা সবগুলো সমোসা ভেজে নেব। আবার যদি একসঙ্গে সবগুলো ভেজে না নিতে চান তাহলে ফ্রোজেন করে কিছুগুলো রেখে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজভাবে অনেকগুলো একসাথে সমোসা তৈরি করে নেওয়ার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা